চলে আসে এখানে। গত ক্লাসে আসলে অনেকটা প্র্যাকটিস সেশন আপনাদের এখানে হয়েছে। গত ক্লাসে আমি আপনাদেরকে হ্যালো ওয়াল, তারপর ছোটখাটো কিছু কোড দেখাইছি, কিভাবে কাজ করে এমভিসি সেটা নিয়ে কথা বলছি। আমার মডেলের মধ্যে, সরি, কন্ট্রোলারে কি থাকে, আমার ইউজার রিকোয়েস্ট আসে অ্যাকশন মেথড গুলোতে, সে অনুযায়ী সে মডেলকে রিকোয়েস্ট করে, আমার এই ডাটা দরকার, মডেলের সে ডাটাটুকু আমরা ভিউতে পাস করে দিই। টু ওয়েজ টু পাস ডাটা টু ভিউ, প্লিজ টেল মি হোয়াটস দ্য ওয়েজ। ভিউতে ডাটা পাস করার দুইটা উপায় আছে, আমাকে বলেন। ভিউ ব্যাক ডট এনি ডাইনামিক প্রপার্টি কিছু একটা, আর আরেকটা ভিউর মধ্যে প্যারামিটার দিয়ে, তাই না, মেথডের প্যারামিটার দিয়ে করা যায়, তাই তো, মনে আছে তো? আচ্ছা, ওকে, সো দুটো উপায়, কোনটা ভালো? হ্যাঁ, ভিউ ব্যাক ভালো, কেন ভিউ প্যারামিটার দিয়ে পাঠালে ভালো? মডেল ডিফাইন করা যায়, ডট দিলে হেল্প আসে, তাই না, সো স্ট্রিক্টলি টাই, ওটা হলো সুবিধা। আচ্ছা চলেন, এখন আমরা আমাদের এই এখানে সেই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে কি করতে চাই, আপনাদেরও ডেফিনেটলি কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের প্রজেক্টের জন্য এই কাজ করবেন। বলা হচ্ছে আমরা মুভি লিস্ট তৈরি, এরকম একটা ছোট অ্যাপ্লিকেশন তৈরি করবো, ক্রিয়েট নিউ দিলে নতুন ভাবে তৈরি হওয়ার জন্য ইউআইটা আসবে নিচে আছে, চাইলে আমি এডিট করতে পারবো, ডিটেলস দেখলে আমি, এখানে তো রো হিসাবে দেখাচ্ছে, সেখানে প্রত্যেকটা কলাম আলাদা আলাদা করে দেখাবে, আর ডিলিট করতে চাইলে আমাকে ডিলিটের ফ্যাসিলিটি দিতে হবে। সো দিস ইজ ফর ক্রিয়েটিং মুভি ইন দ্য মুভি অ্যাপ্লিকেশন। ইউ সি, ইফ ইউ ডোন্ট এন্টার দ্য টাইটেল হুইচ ইজ রিকোয়ার্ড ডাটা, সো সেক্ষেত্রে আপনি যখন এটা থেকে ডিফোকাস করেন, বের হয়ে যান, তখন কিন্তু আপনাকে অ্যারো দেখাচ্ছে টাইটেল ইজ রিকোয়ার্ড। এবং আরেকটা ইন্টারেস্টিং, যেটা প্রাইসের ক্ষেত্রে বলা হচ্ছে এটা $100, $1 থেকে $100 মধ্যে হবে, তার চেয়ে বেশি হবে না। সো এই ব্যাপারগুলো আমরা ম্যানেজ করবো কীভাবে? সো এটা হলো আমাদের এই এই টোটাল এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যে দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। আমি ইউজ করছি মূলত আপনাদের একটু রিক্যাপ পারপাসে, এবং কিছুটা হয়তো সাইকেল চালানোর ক্ষেত্রে যেটা করা হয় আর কি, ধরুন আপনাকে 6 মাসের সাইকেলে কোর্স করলেন, তারপর চালালেন, এটা কিছু দরকার নাই, সাইকেল একটা কেউ দিলে হলো চালাবে, তাই না, ওকে, এক 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 একভাবে শেখা হয়। আবার সাপ খেলার শেখাতে গিয়ে কিন্তু কারো হাত বিশদ সাপ দিয়ে দিও না খেলাটা, ওকে। এমবিসি শিখে ভালো উপায়, প্রোগ্রামিং শিখে ভালো উপায় কি, অত থিওরি না পড়ে বেটার, ওকে, কোডের মধ্যে আমরা কাজ করা শুরু করে দিই, ওকে। সো এইভাবে প্রজেক্ট শুরু করতে হবে। আমরা বলছি আমরা রেজো সিনট্যাক্স ইউজ করব, আই মিন আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, ইন্টারনেট অ্যাপ্লিকেশন বলে এখানে ফুলে কনফিউজিং একটা ধারণা আছে, আসলে ইন্টারনেট অ্যাপ্লিকেশন এটা ইন্টারনেটে চলবে, ইন্টারনেটে চলবে না, লোকাল নেটে চলবে না, এরকম কোনো কথা নেই। ব্যাপারটা হলো আপনারা লক্ষ্য করছেন কিনা, আপনাদের যখন আপনারা যখন অ্যাপ্লিকেশনটা রান করেন, তখন উপরে লগ ইন লগ আউটের একটা ফিচার আসে, সেখানে দেখবেন লগ ইন করতে গেলে ইউজার রেজিস্ট্রেশনে একটা ফিচার আসে। তো ওই ক্লাস লাইব্রেরিগুলো যখন আপনি ইন্টারনেট অ্যাপ্লিকেশন সিলেক্ট করেন, ওই কোডগুলো সে নিজে লিখে দেয়, রাইট? আর যখন আপনি ইন্টারনেট সিলেক্ট করবেন, ডোমেইনের সাথে ফ্যামিলিয়ার আপনারা, নেটওয়ার্কের মধ্যে যখন অনেকগুলো কম্পিউটার থাকে একটা অফিসে, তখন সেখানে ডোমেইন সেট আপ করা থাকে, রাইট? ডোমেইন সেট আপ করা থাকলে ইউজার কি করতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওই ডোমেইনের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে মিলতে হয়, ইটস নট লোকাল ইউজার নেম পাসওয়ার্ড, রাইট? ডোমেইনে অথেন্টিকেট করে তারপর বলে যে ঠিক আছে আপনি ঢুকলেন, তখন কিন্তু উনি ডোমেইনের অন্যান্য জিনিসপত্রেরও কিন্তু প্রিভিলেজ পায়, তাই না, ওকে। যখন ইন্টারনেট অ্যাপ্লিকেশন সিলেক্ট করে, তখন ওই ডোমেইন টেকনোলজিসে ব্যাপারটা হলো এরকম, ধরেন আপনি একটা ডোমেইনে বসে আছেন, আপনার এখানে 10টা অ্যাপ্লিকেশন রান করে, প্রত্যেক অ্যাপ্লিকেশনে ইউজার নেম পাসওয়ার্ড আলাদা আলাদা, আপনি বিরক্ত হবেন না, আপনি বলতে পারেন ভাই আমি অফিসের মেইন নেটওয়ার্কের সাথে যুক্ত, আমার আবার ইউজার নেম পাসওয়ার্ড বারবার একই অ্যাপ্লিকেশনে কেন দিতে হচ্ছে, তাই না? ইন্টারনেট অ্যাপ্লিকেশন হলো সেও ডোমেইনের ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার এখানে ইউজ করার জন্য যে ক্লাসগুলো দরকার হবে ওগুলো নিয়ে আসবে, এটা প্রচুরই দরকার হয় না, এগুলা আসলে একদম বাদ দেন, আমরা ইন্টারনেট অ্যাপ্লিকেশন, আমি আবারও বলতেছি ইন্টারনেট অ্যাপ্লিকেশন ডাজন্ট মিন যে এটা ইন্টারনেটে চলবে, লোকাল নেটে চলবে না, এরকম কোনো কিছু মিন করে না। আচ্ছা, তখন তো দেখা যায় যে একটা নেটওয়ার্কের মধ্যে অনেক ইউজার কাজ করতেছে, ওকে,
ওকে তো আপনার রিমোট অ্যাক্সেস করে অনেক সময় বলা হয় যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে লগ আউট করে দিচ্ছি, হ্যাঁ ওই মানে রিমোট এরিয়া থেকে লগ ইন করে ঢুকে ও হোল্ড আউট হয়ে গেল, তাহলে এটা কি এই ডোমেনটা এই ইন্টারনেট? ইন্টারনেট। সো এখানে প্রথম যেটা করা হয়েছে, আমাদের ডিফল্ট এমভিসি যে ট্যাবলেট আছে সেটা সিলেক্ট করে রান করা হয়েছে, তাই তো? বাই দ্য ওয়ে বলেন তো, রান করার পর এই উইন্ডোটা কেন আসলো? কুইক, তাড়াতাড়ি আউট, মানে তাড়াতাড়ি আউট দেওয়া। তারপর এমভিসি এভাবে কাজ করে না, বাই ডিফল্ট বলতে কি বুঝাচ্ছেন? তাড়াতাড়ি বলেন। সে তো প্রথমে কন্ট্রোলার কে হিট করে। এক্স্যাক্টলি, কন্ট্রোলারের নাম আছে? কোন কন্ট্রোলারে যাবে? কেন হোমে যাবে? আমি সেখানে কোড লেভেলে আসি, এই যে ইন্ডেক্স মেথড কল হলো, আর এই যে ভিউ জেনারেট করে যেটা দিল সেটা আসলে এখন আমার ইউআই তে দেখাচ্ছে, তাই না? ওকে, নেক্সট, ফিনিশ। আমি চলে আসি, অ্যাডিং এ কন্ট্রোলার। সো হাউ কুড ইউ অ্যাড এ কন্ট্রোলার? সো কন্ট্রোলার ফোল্ডারে যাবেন, কন্ট্রোলার কি জন্য আপনারা অলরেডি জানেন, তাই তো? কন্ট্রোলার ফোল্ডারে যাচ্ছি, কন্ট্রোলারের নেমিং কনভেনশনটা দেখেন, যে নামটা দিবেন সাথে কন্ট্রোলার, এন্ড ডেফিনেটলি অ্যাজ ইট ইজ এ ক্লাস, সো আপনার কি প্যাসকেল কেস ইউজ করছেন, তাই তো? লাস্টের দিকে পোস্ট ফিক্স হিসেবে কন্ট্রোলার শব্দটা ইউজ করতে হবে, কিন্তু যখন আপনি ইউআরএল এর কন্ট্রোলারের নাম দিচ্ছেন তখন কি আপনি কন্ট্রোলার শব্দটা দেন? না না, সিস্টেম বুঝে নেবে, এমবিসি এভাবেই কাজ করে। ওকে, সো আমরা কন্ট্রোলার অ্যাড করলাম, একটা কন্ট্রোলারের নাম দিল হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার, হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার, এবং এটা বেস ক্লাস কি? কন্ট্রোলার। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডেক্স মেথড আছে, ইন্ডেক্স মেথড এর মধ্যে আর কিছু লেখা নাই, রিটার্ন করে দিচ্ছে একটা একটা স্ট্রিং, লিটারালি স্ট্রিং, দিস ইজ মাই, ইউ সি হোয়াট ইট মিন্স, সো ইট ইজ বোল্ড, সো যখন এটা ব্রাউজারের কাছে এটা চলে যাবে, ব্রাউজার বুঝবে এটা একটা এইচটিএমএল ট্যাগ, তখন সেটাকে বোল্ড করে দিবে, তাই না? ওকে, সো দিস ইজ মাই ডিফল্ট অ্যাকশন। এটা যদি কল করতে হয় তাহলে আপনি প্রথম রান করার পর স্ল্যাশ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড অতটুকু লিখলে সে বুঝবে ইন্ডেক্স কল করা দরকার, আর যদি আপনি চান আবার স্ল্যাশ দিয়ে ইন্ডেক্সও আপনি লিখতে পারেন, রাইট? ওকে, নেক্সট, এখানে সেটাই বোঝানো হচ্ছে জেনারিক ভাষায় কন্ট্রোলার্স ডট অ্যাকশন নেম, আরেকটা হলো প্যারামিটার, তাই না? প্যারামিটারের ক্ষেত্রে স্ল্যাশটা কাজ করে কিভাবে সেটা আমি পরে এক সময় আপনাদের সাথে আলোচনা করব। ওকে, সো এই কোডটুকু অলরেডি আপনারা করছেন, তাই না? এটা হলো কি, আমার যখন আমি যখন অ্যাকশনের মধ্যে ব্রাউজার থেকে কোনো প্যারামিটার পাস করতে চাই, তখন আমার এখানে আমি সেই প্যারামিটারগুলোর নাম লিখছি। আপনারা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার, গত ক্লাসে আমি আলোচনা করছি দিস ইজ দ্য ডিফল্ট ভ্যালু, যদি কোনো ভ্যালু সেট করা না হয় তাহলে এই ভ্যালুটা কাজ করবে। সো আমি যখন এটা দিয়ে কল করছি তখন নেমের মধ্যে কি চলে আসলো? স্কট, এবং কি নাম টাইমস বলে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে চলে আসলো 4, তাই না? তারপরে ভিতরে কোড ঢুকে এক্সিকিউট হচ্ছে, তাই না? বোঝা গেল কিনা? http://utility.html/mcode এটা কি জন্য ভুলে যান, এটা অত ডিটেইলস আলোচনা দরকার নেই আমাদের। সো আমি যখন এই কোডটা রান করি তখন আমাকে দেখায় হ্যালো নাম যেটা দেওয়া হয়েছে কি নাম টাইমস সামথিং কিছু একটা, হয়তো 4 দিলে 4, 5 দিলে 5, বুঝতে পারছেন মেকানিজমটা কিভাবে কাজ করে? নেক্সট, ওকে, নাম টাইমস ইজ 4, নেক্সট, অ্যাড ভিউ, ইউ সি, খুব ইন্টারেস্টিং। এর আগে আমরা ভিউ অ্যাড করছি কিভাবে? ভিউ ফোল্ডারে গিয়ে, তাই না? এইটার মাধ্যমে দুইটা মেসেজ আপনারা জেনে নেন। প্রথম হলো ভিউ অ্যাড করার একটা মেকানিজম, আমরা খুব ক্লিয়ারলি বলছি প্রত্যেকটা অ্যাকশন মেথডের জন্য একটা ভিউ কি রেসপন্সিবল থাকবে যদি আমি ভিউ ইউজ করি। সেক্ষেত্রে আপনি যখন অ্যাকশন মেথডের উপরে আসবেন
এখানে যখন ধরবেন রাইট বাটন ক্লিক করবেন তখন কিন্তু আপনি এরকম করে দেখাবে কি অ্যাড ভিউ, আপনি ক্লিক করলে সে আপনার জন্য ভিউটা অ্যাড করে দিবে। তাহলে ফাইলটা কোথায় সেভ হবে তাড়াতাড়ি বলেন, এটা ক্ষেত্রে বলেন ভিউতে, তারপর নাম কি ঠিক এইভাবেই কাজ করে। আমি কিন্তু বারবার শব্দগুলো বলতেছি আপনাদের মাথায় ঢুকানোর জন্য। তো ইন্ডেক্স চলে আসলো, অলরেডি নামটা চলে আসছে, যা আছে ডিফল্ট আমরা সেটাই সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করলাম। দেখেন কি হলো, ইউজার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের জন্য হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের ভিতরে index.css.html ফাইল তৈরি হলো। সে ফাইলটা এখানে আছে, এই ফাইল নিয়ে কথা হয়ে গেছে গত ক্লাসে, তাই না? যতটুকু লেখা আছে অতটুকু এগুলো আমরা আলোচনা করে ফেলছি। ওকে, নাও লেআউট চেঞ্জ। বাই দ্য ওয়ে আমি এখানে বেশি ফোকাস করছি না লেআউট চেঞ্জে, এখানে কিছুটা আলোচনা করছি আপনাদের সাথে। হয়তো ওই যে কমন টেম্পলেট যেটা থাকে, তাই না, লেআউট নামে যেটা, এবং খুব ইন্টারেস্টিংলি সেটা দেখবেন আপনারা। এখানে যদি ভিউজে আসি তাহলে আপনারা যদি শেয়ার্ড ফোল্ডারে যান, শেয়ার্ড ফোল্ডারের মধ্যে দেখবেন সেটা লেআউট, কারণ এটা অন্যান্য ভিউগুলো সবাই শেয়ার করে বিধে এটা শেয়ার্ড ফোল্ডারে থাকে। আমি অত ডিটেলস ওপেন করছি না। ওখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন যে সিএসএসগুলো কোথায় আছে, কোত্থেকে ইউজ করে, যে কোয়েরি কোথায় আছে, রাইট? সো স্ক্রিপ্টগুলোর আসলে কি লোকেশনটা বলে দিচ্ছে। আমরা এটা ডিটেলসে হয়তো ওভাবে আসছি না, খুব ছোট্ট করে একটা অংশ হয়তো দেখানো দরকার। এই এই অংশটুকু দেখেন, এই যে রেন্ডার বডি অংশটুকু আছে প্রত্যেক পেজের মধ্যে, বাকি সব কিছু সবার জন্য কমন, শুধুমাত্র এই অংশটুকু পেজ অথবা পেজ না বলে ভিউ, প্রত্যেকটা ভিউর জন্য আলাদা আলাদা যে কন্টেন্ট সেটা যেখানে জেনারেট হয়, যেখানে পেস্ট হয়, এখানে থাকে, সেটা হলো এই অংশ, রাইট? সো সব পেজের ক্ষেত্রে দেখবেন উপর অংশ কমন, নিচের অংশ কমন, আপনি যদি ভিউ সোর্স হিসাবে দেখেন, রাইট? পার্থক্য কোথায় থাকে দেখা যাবে এই অংশের মধ্যে, যে এই অংশটুকু আসলে রেন্ডার হয় ডাইনামিক্যালি, রাইট? আচ্ছা, পাসিং ডাটা ফ্রম কন্ট্রোলার টু ভিউ কিভাবে করবেন বলেন। এখানে যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা ভিউ ব্যাক দিয়ে, ডাইনামিক দুইটা প্রপার্টি ইউজ করা হয়েছে। সো আমরা যখন কন্ট্রোলার থেকে এভাবে ডাটা পাঠাচ্ছি, ডেফিনেটলি আই উইল সার্চ ইট ইন ইন মাই ভিউ। সো ভিউ ব্যাক এখানে পাঠালাম এবং ভিউটা অ্যাড করছি, এবং ভিউর মধ্যে এখন আমি মেসেজ নামে খুঁজছি। দেখেন কি আমি বললাম, ওকে নাম টাইমস দিয়ে একটা ভেরিয়েবল ইটারেট করছে, হোয়াট এভার ইট ইজ, রাইট? সো অ্যাট্রিবিউট সাইন দিয়ে শুরু, তাই না? তারপর আপনারা যদি দেখেন ফর শুরু করলো, পরের শুরু, পরের শেষ, ভিউ ব্যাক থেকে যে নাম টাইমস, এখানে একটা ভেরিয়েবল আছে 4-5 সামথিং লাইক দিস, এবং প্রত্যেকবার ভিউ ব্যাক এর মধ্যে মেসেজ যেটা লেখা আছে, সো মেসেজের মধ্যে যে ডাটাটা পাঠানো হচ্ছে সেটা ধরুন আমি যদি এটা ভ্যালু 5 দিই তাহলে 5 বার এখানে যাবে। এল আই কি, হোয়াট ইজ এল আই? লিস্ট আইটেম। ওকে, সো এটা হলো আনঅর্ডার্ড লিস্ট, তাই না, শুরু আর প্রত্যেকবার লিস্ট আইটেম। সো আপনি যখন রান করছেন তখন আপনি আউটপুটটা এভাবে দেখতে পাচ্ছেন বুলেট পয়েন্ট দিয়ে। ও আই এম হিয়ার, আমি অ্যাড করছি এইবার যে অংশটুকু আসলে আপনাদেরকে গত ক্লাসে হয়তো শুধুমাত্র মডেল হিসেবে দেখানো হয়েছে, একটা বেয়ার বোন মডেল। এখন আমরা আসলে ডাটাবেজ অপারেশনের দিকে চলে যাচ্ছি। দেন আমি এখন একটা মডেল অ্যাড করব, আমরা বলছি এমভিসিতে মডেল ডেফিনেটলি ধরে নেন আসলে ডাটাবেজের অপারেশন, রাইট? সো আমার কন্ট্রোলার অ্যাকসেপ্ট করে রিকোয়েস্ট, বিজনেস লজিক চেক করে, বাট সে যখন ভিউকে রিকোয়েস্ট করে তুমি জেনারেট হও, তার আগে মডেলকে বলে ভাই তুমি আমাকে ডাটাটা দাও, আমি ভিউর কাছে পাঠিয়ে দিই, তাই না? ওকে, সো আমাকে তাহলে মডেল অ্যাড করতে হবে। এখানে একটা মুভি নামে একটা মডেল অ্যাড করা হয়েছে, আপনারা দেখছেন অলরেডি করছেন। এবার এখানে একটু দেখে নেন, আপনি যখন এই টাইপগুলো দিচ্ছেন এবং দেখেন প্রত্যেকটা সেট গেট, সেট গেট এখানকার এই এন্টিটি ক্লাসের
ডিজাইনটা সবসময় এরকম হবে মডেলের, মডেলের মধ্যে কোনো লজিক অথবা অন্য কিছু থাকবে না। এ আসলে যাকে রিপ্রেজেন্ট করবে সেটা হলো ডাটাবেজের একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে। ওকে, প্রথম অংশ যেটা দেখতে পাচ্ছেন পাবলিক ইন্ট আইডি, এই আইডিটার ক্ষেত্রে আমার সাজেশন আপনারা যেটা লিখবেন সেটা হলো ক্লাসের নাম দিয়ে লিখবেন MOBIEID। যখন এই নামে দেন তখন সিস্টেম আপনার এখানে এই এই সিস্টেমের মধ্যে আপনারা যখন প্রজেক্ট করছেন বিহাইন্ড দ্য এন্টিটি ফ্রেমওয়ার্ক বলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে যে ডাটাবেজের সাথে কথা বলে। ইনফ্যাক্ট সে এমন কাজ করে যে কাজ এর আগে আসলে আপনারা ভাবেন না। যেমন আপনার ক্লাসের ডিজাইন দেখে সে বুঝে আপনার ডাটাবেজের ডিজাইনটুকু কেমন করা উচিত। সো আপনার ডাটাবেজ নিজে তৈরি করার দরকার নেই, ডাটাবেজের ডিজাইনটুকু সে করবে যদি ডাটাবেজ এক্সিস্ট না করে। ডাটাবেজ ডিজাইন করার পর সে আপনার এখানে যে ডাটাগুলো সেভ করা অথবা অন্যান্য কোড লিখছেন অথবা ইউজার সেভ করবে সে অনুযায়ী ডাটাগুলো সেভ করবে। আপনি সেটার জন্য ইনসার্ট ডিলিট আপডেট সিলেক্ট লেখার দরকার নাই। আপনি বলবেন যে এই অবজেক্ট তুমি সেভ, এই অমুক অবজেক্টকে সেভ করে দাও, সে অবজেক্ট টেবিলও ক্রিয়েট করবে এবং সে ডাটাগুলো সেভ করার জন্য আমরা যে ট্রেডিশনাল সিকিউল ইউজ করি, কেমন সিকিউলটুকু আমাদের করা লাগবে না। আমরা বলবো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা বলবো যে ওকে অমুক অবজেক্ট ডট সেভ দিস স্টুডেন্ট অবজেক্ট, সে অটোমেটিক্যালি বুঝবে এখান থেকে ইনসার্ট এর কমান্ড কি কি লেখা উচিত, কোন টেবিলে নেওয়া উচিত, সে বুঝবে। রাইট, দিস ইজ কলড হ্যাঁ, সে নিজে ম্যানেজ করবে। এক, আমি যে কথাগুলো বলতেছি এগুলো হলো কনভেনশন, বাট আপনার যদি দরকার হয় আপনি কনফিগার করতে হবে, বুঝা যাচ্ছে? যদি ডেটাবেজ রিলেশন থাকে সব কিছু করা সম্ভব। আমরা এখন হ্যালো ওয়ার্ল্ডে আছি। ওকে, সো বুঝতে পারছেন এটার নাম কি দিবেন, সবসময় ক্লাসের নাম দিয়ে আইডি দিবেন, অন্য নাম দিলে কিন্তু সেটাকে করবে না। যখনই শুধু আইডি দেন অথবা মুভি আইডি দিলেন এক্ষেত্রে, তাহলে সেইটাকে কি করবে, দুইটা কাজ করবে, এটাকে প্রাইমারি কি করবে এবং এটাকে অটো জেনারেট, অটো জেনারেটেড কি হিসেবে সে করে দেবে ডাটাবেজের টেবিলে। আর যদি অন্য নাম দেন তাহলে আপনাকে বলে দিতে হবে যে এটা প্রাইমারি কি কি না, কেমন এটা কি কি না, এটা বলে দিতে হবে। আমরা কনভেনশন ফলো করি, আমার আননেসেসারি কনফিগার করার দরকার নেই। ওকে, নেক্সট, এরপরে ক্লাসটুকু দেখেন যেটা আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের কথা বলছি। সি দিস মুভি ডিবি কনটেক্সট, এই ডিবি কনটেক্সট হলো এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা ক্লাস, বেস ক্লাস হিসেবে আমরা নিলাম। এখানে আমরা একটা মেথড লিখছি, দেখেন ডিবি সেট মুভি মুভিজ সেট গেট, রাইট? ওকে, তাহলে দিস ইজ নট মেথড, দিস ইজ দ্য প্রপার্টি। সো ইউ সি, আমি যদি এখন মুভি ডিবি কনটেক্সটের অবজেক্ট তৈরি করি, তার মধ্যে ডট দিয়ে মুভিজ কল করি, খুব ইন্টারেস্টিংলি ডাটাবেস থেকে সবগুলো মুভি চলে আসবে। যদি আমি বলি মুভি ডিবি কনটেক্সট অবজেক্ট ডট মুভিজ ডট অ্যাড ব্র্যাকেটে মুভির একটা অবজেক্ট, তখন সে বুঝবে এটাকে মুভি নামে যে টেবিলটা সে ক্রিয়েট করছে সেই টেবিলের মধ্যে এখন নতুন একটা ডাটা হিসেবে অ্যাড করবে। ওকে, সো আমি কিছুটা আইডিয়া দিলাম, আমি এখন সামনের দিকে আগাচ্ছি। ইউ সি ডিবিএস এর স্পেসিফিক টাইপ, রাইট, যেটা ডাটাবেজের এন্টিটি ফ্রেমওয়ার্কের অপারেশন করার জন্য দরকার। তারপরের অংশটুকু আসলে অলরেডি আপনাদেরকে দেখাইছে, অনেকের প্রবলেম হচ্ছে। প্রথম চেক করেন এইটা কানেকশন স্ট্রিংস যে ট্যাগ আছে সেটার ভিতর আছে কিনা, যদি না থাকে তাহলে কাজ করবে না। এবং খুব ক্লিয়ারলি দেখেন এখানে ভুল কোথায় করছেন কিনা, যদি একবার লেখেন আবার নিজে রিরাইট করেন অথবা পাশের জনকে দেন, কারণ এটা কোয়েরি স্ট্রিং, এটার মধ্যে ছোট ভুল রয়ে গেলে কিন্তু কাজ হবে না। এবং কানেকশন স্ট্রিং এ আপনারা লিখবেন এখানে কি লোকাল হোস্ট ব্লা ব্লা ব্লা, তাই তো? আপনাদেরকে অলরেডি দেখাইছে এখানে অ্যাড নেমটা কি আছে, হ্যাঁ অ্যাড রেকর্ড এর নেমটা আছে, নেম কি আছে, অ্যাড অ্যাড নেম মুভি ডিবি কনটেক্সট, আমার ক্লাসের নামটা দিতে, আমার ক্লাসের নামে, আমার যে ডিবি কনটেক্সট ক্লাস আছে সেটার নামে দিব, তাহলে ডাটাবেসটা ওই নামে তৈরি হবে। ভ্যালিডিটি বলতে যে কানেকশন স্ট্রিং এর মধ্যে আমার করে ইন্টিগ্রেট সিগনিফাই করে ডাটাবেস করতে একটা নাম দিতে হবে। হ্যাঁ, ওটা ওটা দিলে সে তাহলে ওই ডাটাবেসের স্পেসিফিক নামটুকু, তাহলে এটা দিয়ে ডট দিয়ে ডাটাবেসের নাম দিবে। যদি আমি ওই ডাটাবেসের নামটা না দিই সেক্ষেত্রে মুভি ডিবি কনটেক্সট এটা নিবে একটা, এক্স্যাক্ট এটা দিলে ওইটাই নাম হয়ে যাবে সেভ। আমি তো এসকিউএল কোন ডেটাবেস থেকে তৈরি, তাহলে এটা ডিফল্ট করে, সেটাই তো বললাম আপনারা এটা সে দেখবে
দেখার পর সে মন খারাপ করবে, ডাটাবেজে ডাটাবেজ ক্রিয়েট করা নাই। তখন আপনি এখানে লোকেশন দিয়ে দিচ্ছেন, সেই লোকেশন অনুযায়ী আপনার নামও দিয়ে দিচ্ছেন, তাই না? সে অনুযায়ী আপনার মডেলগুলো ডিজাইন করা আছে, রাইট? আপনার মডেলের দিকে সে তাকাবে, অতটুকু বুদ্ধিমান সে, ওই অনুযায়ী কি টেবিল হওয়ার কথা, কি রিলেশন হওয়ার কথা, রাইট, সবকিছু সে তৈরি করে। বুঝা গেল? করলে কি করে তারপর রিলেটেড কোড চেঞ্জ করেন না? তো আমার এখানে থাকবে, আপনারা ওই ডিটেলস ওই ব্যাপারে একটা ক্লাস হবে আপনাদের, এনটিটি ফ্রেমওয়ার্কের উপরে আলাদা একটা ক্লাস হবে 2-3 ঘন্টার। দুইটা পার্ট মনে রাখবেন, রাস্তা যখন বানায়, ঠিক, রাস্তা যখন বানায় তখন সে রাস্তায় প্রথমবার তখন সে রাস্তায় কি গাড়ি ঘোড়া চলতে দেয়? বিশাল জিনিসপত্র এসে রাস্তা বানাচ্ছে, চলতে দেয়? এটা একটা ফেজ। আরেকটা হলো রাস্তা এখন চলতেছে, ধরেন গাড়ি ঘোড়া চলতেছে, রাইট, এখন আপনার একটু মেরামত করা দরকার, এ সময় কি করে, তাই না? ওকে, এখানে কিছু দেখা যায়, ইন্ডিকেটর একটা লাইট টাইপ থাকে, একটু এরকম জ্বলতে থাকে যে প্লিজ এই রাস্তা ফলো করেন, এই রাস্তা এখন কাজ হচ্ছে, তাই না? ডেভেলপমেন্ট ফেজ ইজ সামথিং লাইক দিস। আপনি যখন প্রথমবার কাজ করতেছেন, প্রথম ডেভেলপ করতেছেন, ওকে, ডাটাবেজ ডেস্ট্রয় হয়ে যাক, আবার নতুন করে ক্রিয়েট করুক, ডেস্ট্রয় হোক নতুন করে ক্রিয়েট করুক, তাই না? এটা হবে প্রথম ফেজে। আপনার মডেল দেখে তো সে সিদ্ধান্ত, সে বুঝে ফেলে। আপনার মডেলের মধ্যে যখনই চেঞ্জ আসবে আপনার সেটা নিয়ে অরিট হওয়ার দরকার নাই, সিস্টেম বুঝে ডাটাবেজে এখন চেঞ্জ করা দরকার, রাইট? কিন্তু যখন আপনার সিস্টেম লাইভে চলে যাবে, তাই না, তখন আপনি কি করবেন? তখন আপনি ধরেন একটা সিস্টেম রানিং, ফর এক্সাম্পল pdjobs.com, ধরেন এনটিটি ফ্রেমওয়ার্ক দিয়ে করছে, একজন প্রোগ্রামার আসলো, রাইট, মানে তারপর সিস্টেমটা আবার রান করলো, হোয়াট উইল হ্যাপেন? ডাটাবেস পুরো ড্রপ হয়ে গেল, তাই তো হবে, তাই তো? সো তখন কি করবে? তখন ওই যেটা বললাম, একটু স্ক্যাফোল্ডিং করে, ভাই রাস্তা দিয়ে এখন আসে না, গাড়ি এখন ওই দিক দিয়ে, সিস্টেমও রানিং অবস্থায় থাকতে হবে, আমি ব্যাপারটাকে ম্যানুয়ালি ডিল করতে হবে। ওকে, কাজ করতে করতে শিখে ফেলবেন। আচ্ছা, মডেল তো অ্যাড করলাম, রাইট, মডেল তো অ্যাড হলো, তাহলে যখনই এটা এখন মোটামুটি রান করবেন আপনারা, তখনই কিন্তু সেটা দেখবে, মডেলটা দেখবে, ডাটাবেজ যেহেতু ক্রিয়েট করা নাই, আরও কনফিগারেশনে কিছু ইস্যুজ আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, তখন সে নিজে থেকে তৈরি করে নেবে। আমরা চলে আসি তারপরের টাইপ, অ্যাক্সেসিং ইউর মডেলস ডাটা ফ্রম কন্ট্রোলার। ওকে, অ্যাড কন্ট্রোলার, কন্ট্রোলার ফোল্ডারে এসে আপনি একটা কন্ট্রোলার অ্যাড করবেন। বাই দ্য ওয়ে, এইটায় আসার আগে অবশ্যই আপনি কোডটাকে বিল্ড করে নেবেন, কারণ এখানে যে ডাটাগুলো আসে ওগুলা কিন্তু আপনার DLL ফাইল থেকে নেয়, আপনার সোর্স কোড থেকে নেয় না। তো আপনার যদি লেটেস্ট বিল না হয়, এই ডাটাগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু আসবে না, আপনার অলরেডি হয়তো ফেস করছেন। তো এর আগ পর্যন্ত কোডটাকে বিল্ড করে নেবেন, DLL তৈরি হবে, কন্ট্রোলারের উপরে যাবেন, কন্ট্রোলার অ্যাড করবেন। আমি জানি না এই পর্যন্ত আসতে পারছেন কিনা। দেন আমি মুভি ইজ কন্ট্রোলার, তাই তো? আমি তো মুভি রিলেটেড কি, মুভি অ্যাড করব, মুভি কি দেখতে চাই, মুভিগুলা মুভিগুলা ডিটেলস দেখতে চাই, ডিলিট করতে চাই, তাহলে কন্ট্রোলারের নাম মুভি ইজ কন্ট্রোলার হবেই, তাই তো? ওকে, সো মুভি ইজ কন্ট্রোলার, এখানে টেমপ্লেটটুকু দেখেন আপনি কি সিলেক্ট করছেন, কন্ট্রোলার উইথ রিড রাইট অ্যাকশন অ্যান্ড ভিউজ উইথ এনটিটি ফ্রেমওয়ার্ক। বলে দিচ্ছেন, ভাই এই ইনসার্ট ডিলিট সিলেক্ট আপডেটের জন্য তুমি একটু কাইন্ডলি এগুলা নিজে লিখে দাও, আমি লিখতে চাই না, রাইট? মডেল ক্লাস, এই কন্ট্রোলারের সাথে মডেল কোনটা কাজ করবে? ডিবি কনটেক্সট কোনটা? মুভি ডিবি কনটেক্সট, তাই না? ওকে, সো এটা কাজ করবে। দেন নেক্সট, অ্যাড অ্যাড অ্যাড, কন্ট্রোলার অ্যাড করার পর ইন্টারেস্টিংলি আপনারা দেখছেন অনেক কোড কিন্তু সে করে দিচ্ছে। তো ফার্স্ট ওয়ান দেখেন, আমি যেটা বলছি সেটা সত্য কিনা, মুভি ডিবি কনটেক্সট, ডিবি ইকুয়ালস নিউ মুভি ডিবি কনটেক্সট, তাই তো? অবজেক্ট বানালাম, সো আমার প্রথম ভিউ রেজাল্টের মধ্যে রিকোয়েস্ট আসলো, রাইট? রিকোয়েস্ট আসার পর অলরেডি এটা যেহেতু ক্লাস, আমার এটা এই ইনিশিয়াল ভ্যারিয়েবলগুলো কি ইনিশিয়ালাইজ হয়ে যাবে, ডিবি রেডি,
কোন ডাটাবেজে কানেক্ট করতে হবে, ক্লিক করতে হবে, না করতে হবে, সে সবকিছু জানে। আমি লিখলাম ভিউর মধ্যে পাস করে দিচ্ছি, দেখেন কি লিখছি এখানে, ডিবি ডট কি মুভিজ, তাই তো ডট সরি, হ্যাঁ এক্স্যাক্টলি, সো ডিবি ডিবি কনটেক্সট কিন্তু জানে, তাই না, মুভিজ ওই যে টেবিলের সাথে ইয়া করবে, ডট টু লিস্ট, এটা আসলে ডিবি সেট টাইপের অথবা কিছু দেয়, ওটাকে টু লিস্টের লিস্টে কনভার্ট করে নিচ্ছেন, রাইট। তাহলে পুরো রেজাল্টটুকু কি হবে, ডাটাবেস থেকে মুভি লিস্টগুলো আনবে, মুভিগুলো আনবে, ওগুলোকে লিস্টে কনভার্ট করে কার কাছে পাঠিয়ে দিবে, ভিউর কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা আসেন আমরা এই কোড থেকে একটু জাম্প করব, আমরা দেখি ভিউর মধ্যে কি লেখা। প্রথমে উপরে একটা কমান্ড দেখবেন আপনারা, কমান্ডটুকু বুঝে নেন ভালো করে, গত ক্লাসের সাথে এখানে একটু ডিফারেন্স আছে, মডেল। আচ্ছা গত ক্লাসে আমরা মডেলের মডেল কি দিছি না, আমি স্টুডেন্ট বলছি না, খুব ভালো করে লক্ষ্য করেন, গত ক্লাসে স্টুডেন্ট ছিল একটা স্টুডেন্ট, এখন যে আপনি লিস্টটা পাঠাচ্ছেন এখানে কয়টা মুভি, একটা নাকি লিস্ট, লিস্ট। তাহলে আপনি মডেলের মধ্যে এখন বলে দিতে হবে কি লিস্ট, এটা কিন্তু মুভির লিস্ট, এটা কিন্তু একটা মুভি না, এটা কিভাবে বলবেন দেখেন, এই অংশটুকু আপনি মোটামুটি বুঝতে পারছেন। আপনি যদি শুধু মুভি নিয়ে কাজ করতেন তাহলে আপনি বলতেন মডেল কি কি এমবিসি মডেলস ডট কি মুভি, সামনে আই নুমার বল, লিস্ট যেটা লিস্টের মধ্যে দিয়ে কি ইনুমারেট করা যায়, ইটারেট করা যায়, তাই না। সো আপনি বলে দিচ্ছেন এখানে যেটা আসবে ভাই সেটা তো আমি দেখানোর জন্য করতেছি, এটা একটার পর একটার মধ্যে দিয়ে কিন্তু আমি ফর ইচ লুপ চালাবো অথবা ফর লুপ চালাবো, সো এটার টাইপটা তাহলে কি আই ইনুমারেবল, আমি বলে দিচ্ছি এই মডেলটা হবে ইনুমারেবল মডেল, কোন অবজেক্টের উপর ইনুমারেবল, মুভি মুভি অবজেক্টের উপর, মুভি মডেলের উপর ইনুমারেবল, কিছুটা কি আইডিয়া পাওয়া গেছে। তারপর দেখেন এখন মডেল যেহেতু বলছেন নো লিস্ট দিলে কাজ করবে না, কারণ হলো আমার এখানে এই যে ইনুমারেবল বৈশিষ্ট্যটা আনতে হলে আমার এখানে এটা লাগবে, নাহলে আমার ফর লুপটা কাজ করবে না, আপনি হয়তো লিস্ট দিলেও এটা কাজ করতে পারে, এখানে ইনুমারেবল দেওয়ার আরো অনেক কারণ আছে, লেজি লোডিং আরো অনেক কথাবার্তা আছে, কেমন। নেক্সট যখন আমি মডেল শব্দ ইউজ করলাম উপরে, তাহলে এখন এই মডেল কাকে রিপ্রেজেন্ট করবে বলেন, মুভি একটাকে কালেকশন কে, তাই না, ওকে, নরমাল ভাষা বললে উনি যেটা বলছেন লিস্ট কে, মুভি লিস্ট কে, রাইট। সো পেয়ার কি, আপনারা যদি এখানে ভেয়ার ইউজ না করে মুভি শব্দ দেন প্রবলেম কিন্তু নাই, ভেয়ার হলো ওই যে আমি যেই টাইপের অবজেক্টেই হোক না কেন, রাইট, তো আমি ভেয়ার নামে ওই ভ্যারিয়েবল ওই ডাটা টাইপের মধ্যে রাখতে পারি। ইয়েস কি করে বলে, হ্যাঁ আমি বললাম কি মডেল, সে আমাকে আসলে কি দিচ্ছে, মুভির কালেকশনটা দিচ্ছে, বললাম ভাই আইটেম, আইটেমটা কি আমি জানি কি, এটা মুভি আছে, এটা মুভি আছে, আমি লিখলাম এই অংশটুকু লিটল ডিফিকাল্ট, আমরা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব, আপাতত এটা ধরে নেন আমি এটা লিখতে পারি কিনা, আইটেম ডট টাইটেল, কারণ মুভির মধ্যে টাইটেল আছে, আইটেম ডট রিলিজ নট ডেট, ওই যে মুভির যতগুলো প্রপার্টি আছে সব চলে আসতেছে কিনা দেখেন, 1 2 3 4 এসছে, কারো কনফিউশন আছে, আচ্ছা হোয়াট অ্যাবাউট ইট, টি আর নিচে টি আর কি, টিডি টিডি টেবিল ডাটা, তাই না, তাই না, সো দিস ইজ টেবিল রো, কিছু HTML হেল্পার ক্লাস, কিছু URL হেল্পার ক্লাস থাকে, যেমন আপনাকে যদি বলতাম যে এইটাকে আমার HTML ডাটা হিসেবে, HTML এর ডাটা হিসেবে অথবা স্ট্রিং হিসেবে দেখাবে,
তখন আপনি হয়তো নরমালি কিছু একটা লিখতে, আপনি যদি এখানে আইটেম ডট টাইটেলও লেখেন তেমন কোনো প্রবলেম কিন্তু হবে না। কিন্তু আমরা এখানে ইউজ করছি HTML বলে একটা হেল্পার ক্লাস আছে, তার একটা স্ট্যাটিক মেথড যেটা নাম হলো ডিসপ্লে ফর। ডিসপ্লে ফর দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে সে আপনার কাছে একটা এক্সপ্রেশন চাইবে, এটা কিন্তু নরমাল ইয়ে না, এটা আমরা পরে, হ্যাঁ ল্যাম্বডা এক্সপ্রেশন চাইবে, এটা নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব, অ্যাডভান্স হিসাব কাজ করে। ওকে, তাহলে ফলাফল স্বরূপ এখানে কি দেখাবে আমার বলেন, একটা একটা করে পরে সে একটা একটা করে ডাটা দেখাবে, তাই তো? আচ্ছা, নেক্সট পরের অংশ দেখেন, কোয়টার কারণে তো তিনটা ডাটা আছে, একটা পর একটা পর একটা। আপনাদের মনে আছে কিনা প্রত্যেক ডাটার পাশে কি কি ছিল? এডিট ছিল, তারপর ডিলিট ছিল, মানে এডিট ছিল, ডিটেইলস ছিল, ডিলিট ছিল। আচ্ছা, তার মানে আইডিয়া নিতে পারেন যখন আমি এডিটে ক্লিক করব, এই ডাটাগুলো নিয়ে সে এডিট ফর্মটা আনবে, যখন আমি ডিটেইলস এ ক্লিক করব তখন সে ডিটেইলসটা আনবে, তাই তো? রাইট, এই অংশটুকু আমি স্কিপ করে ক্রিয়েটে চলে যাই, আপনি যদি মনে করেন এই বইটা আমি পড়া শুরু করছি প্রত্যেক লাইন বুঝে পড়বো, কোনো বই শেষ হবে না। এটা বাংলা সবচেয়ে সোজা সাহিত্যের বই হতো, আপনি একটা শব্দ বুঝেন না, আপনি বসে আছেন কেন, আমার কথা বুঝতে পারছেন? সো নলেজ আসলে কিভাবে গ্রো করে, ভাই বইটা পড়ে চাই দেখি বুঝি কিনা, তাই না? কিছু জিনিস স্কিপ করে গেছেন, চ্যাপ্টার টু থ্রি, যেমন চ্যাপ্টার ওয়ান কোনোদিন বোঝা যায় না, চ্যাপ্টার ওয়ানের আগে যেটা থাকে, কারণ ওখানে লেখা থাকে এই বইয়ে পুরো কি আছে, কিছু বোঝা যায় না। তারপর যখন চ্যাপ্টার ফাইভে গিয়ে দেখলেন এই ফর এক্সাম্পল চ্যাপ্টার টুতে তো ওইটা আসলে কনফিউশন ছিল, এখন এটা বুঝতে পারছি, তাই না? আমরা ওই থিওরিটা অ্যাপ্লাই করতেছি, কিছু কিছু জিনিস আনন রাখতেছি, কাজ করতে করতে পরবর্তী থিওরি আলোচনা করলে আমরা বুঝতে পারব। সো গার্ডিয়ানরা যে বলে সব বুঝে পড়তে হবে, রাইট? হ্যাঁ আমি সব বুঝবো, কিন্তু সব বুঝে বুঝে পড়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, ওইটা হবে না। আচ্ছা নেক্সট, আচ্ছা আমরা বলছিলাম যে ক্রিয়েটের, সরি, আমরা আমরা কোথায় থেকে সিলেক্টের অথবা ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখছি সবগুলা ডাটা কিভাবে আসে, এবার ক্রিয়েটের অংশটুকু আসে। ক্রিয়েটের কোডটুকু আমরা দেখি, ক্রিয়েটের কোডটুকু দেখেন, আপনারা যদি আপনাদের ক্রিয়েটটা দেখেন, ক্রিয়েট কিন্তু দুইটা দেখবেন আপনাদের ওইখানে, এখানে কোডটুকু দেখা যাচ্ছে না, দেখছেন কি? আপনাদের কোডের মধ্যে ক্রিয়েট আছে দুইটা, দুইটা অ্যাকশন, তাই না? বলেন তো, আইডিয়া করেন তো কেন? ক্রিয়েট বাটন ক্লিক করলে প্রথমবার কি আসবে? প্রথমবার ফাঁকা জিনিস, তাই না? দেখেন ট্রেডিশনাল প্রোগ্রামিং এবং নর্মাল ওয়েব প্রোগ্রামিং চিন্তা করলে এখানে কাজ হবে না। প্রথম আপনার কাছে কি আসে? খালি ফর্মটা আসে, খালি ইউআইটা আসে, তাই না? এটার জন্য হলো ক্রিয়েটের, যেটার উপরে কিছু লেখা নাই সেটা হলো আসলে HTTP গেট, সে কঙ্কালটুকু আপনার সামনে এনে হাজির করে। আর যখন ওইখানে ডাটা দিয়ে আপনি ক্রিয়েট বাটন ক্লিক করেন, আবারও মাথায় রাখেন আপনি ক্লায়েন্ট সাইড থেকে যখনই কোনো রিকোয়েস্ট দেন সেটা URL দিয়ে রিকোয়েস্ট দেন, আর বাটন ক্লিক করে রিকোয়েস্ট দেন, আলটিমেটলি প্রথম কার কাছে আসবে? দ্য ফার্স্ট টাইম কার কাছে? কন্ট্রোলার এর অ্যাকশন মেথড, এছাড়া কোনো উপায় নেই। তাহলে আপনি যখন ক্রিয়েটেড লেভেলে ক্লিক করলেন, খালি সার্চটা আসলো, ডাটাগুলো ফিলআপ করলেন, ক্রিয়েট বাটন ক্লিক করলেন, সেটাও তো ক্রিয়েট, তাই না? তাহলে একটা হলো এই জন্য HTTP গেট, যে মূলত আপনার কাছে কিছু খালি বক্স টক্স এনে হাজির করে, এটা দাও এটা দাও। আর আরেকটা হলো HTTP পোস্ট, যখন ডাটাটুকু দিয়ে বাটনটা ক্লিক করেন যে ভাই এই ডাটাটুকু এই বাটনে সেভ। ওকে, গেট অংশটুকু বুঝতে পারবেন, গেটের ভিউতে গেলে আপনারা বুঝতে পারবেন, কারণ গেটের ভিউতে তেমন কিছু নাই, পোস্টে হয়তো একটু একটু ক্রিটিক্যাল, রাইট? ইনফ্যাক্ট গেটে ওই ফর্ম টর্মের ব্যাপারটা আছে, আমি আপাতত স্টপ করছি। আচ্ছা, এখন আপনাদের কাজ কি হবে? আমি আপনাদের প্রজেক্টের স্পেসিফিকেশনে আসি।
ডিটেইলস বোঝার দরকার নাই আমাকে। আপনারা প্রত্যেক টিম, আজকে এখনো সময় আছে, ইউ শুড ট্রাই প্রথম যে দুইটা গল্প, ঠিক আপনারা এখানে যা করছেন মূলত ফোর এর অংশে যা করছেন ঠিক ওই রকমই আপনারা করবেন। আপনাদের শুধু মডেল এবং কন্ট্রোলার গুলার নাম চেঞ্জ হবে, এবং আপনাদের শুধু দুইটা না, আপনাদের দেখবেন চারটা গল্প হয়ে গেছে এখানে, কারণ আমার ডিলিট এডিট বলে কিছু নাই। আপনাদের প্রজেক্টের স্পেসিফিকেশন আমি পরে বুঝিয়ে দিব, বাট আমার দুইটা জিনিস দরকার, ডিপার্টমেন্ট ক্রিয়েট করা, ইউনিকনেস এখন পারবেন না, রিমোট কল বলে একটা কথা আছে সেটা আমি দেখাবো, ডিপার্টমেন্ট ক্রিয়েট করা, কি কি যাবে ডিপার্টমেন্টে, কোড যাবে, নেম যাবে, আর ডিপার্টমেন্টটা ভিউ করা। এই দুইটা জিনিস করতে পারলে আপনাদের প্রজেক্টের প্রথম দুইটা স্টোরি ডান, আজকে থেকে প্রজেক্ট কাজ শুরু। তো প্লিজ ট্রাই, চেষ্টা করেন এই দুইটা করে, তারপর আপনার বাসায় যাবেন। সরি, হ্যাঁ এখন আপনারা কি করবেন, প্লিজ এক্সিস্টিং প্রজেক্টে কাজ করবেন না, যেটা আপনারা তৈরি করছেন, এটা বাদ দিয়ে নতুন করে একটা করেন, ওটা আপনাদের কাজ দিবে। নতুন করে আবার ওই প্রথম দিয়ে একটা কন্ট্রোলারের মধ্যে স্ট্রিং পাস ওইটা করার দরকার নাই, রাইট, মডেল টডেল লিখে কাজ করে ফেলুন।